নমস্কার বন্ধুরা, সাউথ ইন্ডিয়ান কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের কাছে আমি আরও একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। তো আজকের যে রেসিপিটা তোমাদেরকে আমি দেখাবো সেটা হলো মাশরুম রোস্ট। তো বন্ধুরা, তোমরা তো অনেকে চিকেন রোস্ট খেয়েছো, তো আজকে আমি দেখাবো মাশরুম রোস্ট। তো এটা কিন্তু খুবই টেস্টি খেতে লাগে। তো বন্ধুরা, চলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই মাশরুম রোস্ট করতে। তো আমি প্রথমে ওভেনটা ধরে নেব, তারপর আমি দিয়ে দেব শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাগুলো একটু হাফ রোস্ট হবে। তো তারপরে এইভাবে হালকাভাবে আমি নাড়াচাড়া করতে থাকবো। তো আমি দেখো বন্ধুরা, আমি কিন্তু চারটে শুকনো লঙ্কা নিয়ে নিয়েছি। তো এটাকে কিন্তু একটু হালকা রোস্ট করতে হবে। তো বন্ধুরা দেখো, এগুলো শুকনো লঙ্কাগুলো কিন্তু আমার রোস্ট হয়ে গেছে। তো এটাকে এরপরে আমি একটা মিক্সি জারে নিয়ে নেব, তারপরে আমি এক একটা মশলা আমি ভাজতে থাকবো। তো দেখো, আমি প্রথমে কিছুটা নিয়ে নেব ধনে। তো কিছুটা পরিমাণ আমি ধনে নিয়ে নিয়েছি। এবার আমি আঁচটা কিন্তু কমিয়ে দিচ্ছি। তারপরে দিয়ে দেব আমি অল্প পরিমাণ জিরে। তারপরে আমি দিয়ে দেব, দেখো এতটা আমি মৌরি নিয়েছি। তারপরে আমি দিয়ে দেব তিনটে লবঙ্গ, দুটো এলাচ আর আর নিয়েছি গোলমরিচ। তারপরে আমি দিয়ে দেব খুব অল্প পরিমাণ, খুব অল্প পরিমাণ মেথি। তো এগুলো সব নিয়ে আমি এবারে হালকা আঁচে এগুলো আমি রোস্ট করে নেব। বেশি আঁচ দিলে কিন্তু পুড়ে যাবে, তাই জন্য আমি হালকা আঁচে এগুলো ভাজতে থাকবো। এগুলো হালকা ভাজা হয়ে গেলে আমি মিক্সি জারে নিয়ে নেব। তো বন্ধুরা, এগুলো কিন্তু আমার রোস্ট হয়ে গেছে। এরপরে আমি এটাকে মিক্সি জারে নিয়ে নেব। তো দেখো, আমি কিন্তু সমস্ত ভাজাগুলো মিক্সি জারে নিয়ে নিয়েছি। এরপরে আমি এতে দিয়ে দেব, দেখো আমি তিন চারটা আদা টুকরো করে নিয়েছি। তারপরে দিয়ে দেব আমি পাঁচ ছ সাতটা মতন রসুন। তো আমি ছ সাতটা মতন রসুন নিয়ে নিয়েছি। তারপরে আমি দিয়ে দেব খুব অল্প পরিমাণ তেঁতুল। তোমরা চাইলে কিন্তু তেঁতুলের মাড়ও দিতে পারো। তারপরে আমি খুব অল্প পরিমাণ জল দিয়ে এটাকে আমি পেস্ট করে আনবো। খুব অল্প পরিমাণ জল দিয়ে এটাকে আমি পেস্ট করে আনবো। তো বন্ধুরা দেখো, আমার কিন্তু পেস্ট হয়ে গেছে। তো দেখো, পেস্টটা কিন্তু এইরকম হবে। তো বন্ধুরা, তোমাদেরকে আরও একটা কথা বলে দিচ্ছি, এই পেস্টটা কিন্তু পেস্ট করার পরে গন্ধটা এত সুন্দর বেরিয়েছে, তোমরা মানে চাইলে কিন্তু এটা এমনিও খেয়ে নিতে পারো, এত সুন্দর একটা গন্ধ আসছে। তো এরপরে দেখো, এতে আমি অ্যাড করব দই। তো আমি দই নিয়ে নিয়েছি এতটা পরিমাণ দই। তারপরে আমি দিয়ে দেব পরিমাণ মতন হলুদ গুঁড়ো। তারপরে আমি দিয়ে দেব স্বাদ মতন লবণ। তা সব কিছু দিয়ে তারপরে এটাকে আমি ভালো করে মাখিয়ে নেব। ভালো করে এটাকে আমি মাখিয়ে নেব। তারপরে এতে আমি দিয়ে দেব মাশরুম। তো আমার কেটে রাখা, ধুয়ে রাখা মাশরুম আমি ভালো করে কিন্তু এটাকে পরিষ্কার করে নিয়েছি। তো বন্ধুরা, তোমরাও কিন্তু বাজার থেকে মাশরুম নিলে ভালো করে কিন্তু দুবার তিনবার করে ধুয়ে নেবে, এতে কিন্তু প্রচণ্ড নোংরা থাকে। তো দেখো, এরপরে আমি মাশরুমটাকে ভালো করে এতে মাখিয়ে নেব, দিয়ে আমি একে এক সাইডে করে রেখে দেব।
তো এটা এক সাইডে করে আমি রেখে দেবো। এরপরে আমি কড়াইতে দিয়ে দেবো, তারপরে আমি এতে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ ঘি আর দিয়ে দেব। যেহেতু আমি ঘি দিয়েছি তার জন্য আমি খুব অল্প পরিমাণ সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিচ্ছি। তো এবারে একটু আমি আঁচকে বাড়িয়ে দিচ্ছি। তারপরে ঘিটা গলে গেলে আমি দিয়ে দেবো এতে কেটে রাখা পেঁয়াজ। তো আমি পেঁয়াজটাকে দেখো বন্ধুরা একেবারে কিন্তু কুচি কুচি করে নিয়েছি। তো আমি তিনটে পেঁয়াজকে কুচি কুচি করে নিয়েছি। এবার আমি পেঁয়াজটাকে নাড়াচাড়া করতে থাকবো। তো পেঁয়াজটা হালকা ব্রাউন কালার, যতক্ষণ না ব্রাউন কালার হচ্ছে আমি কিন্তু এইভাবে কিন্তু নাড়াচাড়া করতে থাকবো। তো বন্ধুরা আগের দিন তো তোমাদেরকে তো আমি একটা ভিডিওতে বলেছিলাম যে পেঁয়াজকে কী বলে, তো পেঁয়াজকে উলিপাই বলে এখানকার লোক। তো তোমাদেরকে আরও প্রত্যেকটা আমি সবজি এখানে কী বলে আমি তোমাদেরকে বলে দেবো সেটা। তো পেঁয়াজটা ব্রাউন কালার না হওয়া পর্যন্ত আমি এইভাবেই কিন্তু নাড়াচাড়া করতে থাকবো। তো দেখো বন্ধুরা আমার কিন্তু পেঁয়াজের কালার চেঞ্জ হয়ে গেছে। এরপরে আমি দিয়ে দেবো এতে ওই মেখে রাখা মাশরুম। মাশরুমটা আমি এতে ঢেলে দেব। তারপরে আমি এতে খুব সামান্য পরিমাণ দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো, যেহেতু আমি শুকনো লঙ্কা দিয়েছিলাম আর আমি অল্প পরিমাণ লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপরে এটাকে আমি ভালোভাবে ওপর নিচ করে নাড়াচাড়া করে নাড়াচাড়া করতে থাকব। তারপরে তো বন্ধুরা ঘি দেওয়ার জন্য কিন্তু গন্ধ একটা খুব দারুণ বেরোচ্ছে। এবারে আমি আঁচটা একটু মিডিয়াম মিডিয়ামে রাখছি। এরপরে আমি যে পাত্রে মাশরুমটা ঢেলেছিলাম সেই পাত্রে একটু অল্প পরিমাণ জল দিয়ে আমি, দেখো আমি অল্প পরিমাণ জল দিয়ে এতে ঢেলে দেব। তো বন্ধুরা দেখো কত সুন্দর লাগছে, মনে হচ্ছে যেন ডিম ভেসে আছে। তো তোমরাও কিন্তু এইভাবেই ট্রাই করবে, খেতে কিন্তু খুবই টেস্টি হয়। তো এরপরে আমি এটাকে কিছুক্ষণের জন্য আমি ঢাকিয়ে রেখে দেব। তো বন্ধুরা এরপরে আমি কিন্তু ঢাকা খুলে দেখবো যে মাশরুমগুলো সেদ্ধ হয়েছে কি না। তো দেখো বন্ধুরা কারি কালারটা, তো দেখো এইভাবেই কালারটা এসছে। তো এসে হয়তো আরও একটু কালারিং হতো, তো আমি কম লঙ্কা গুঁড়ো ব্যবহার করেছি সেই জন্য কালারটা হয়তো আসতে পারেনি আসেনি। তো এরপরে আমি দিয়ে দেব কারি পাতা। কারি পাতা দিয়ে এটাকে আবার ভালোভাবে আমি নাড়াচাড়া করতে থাকবো। তো তোমরা এটা কিন্তু ভাতে রুটিতে আরামসে খেতে পারো। বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে, আর লাইক শেয়ার তো অবশ্যই করবে, আর আমার চ্যানেলে যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো বন্ধুরা আমার এই রেসিপিগুলো তোমরা শেয়ার করবে। তো দেখো ফাইন, এটা কিন্তু ভালো করে নাড়াচাড়া হয়ে গেছে। তো এরপর এটাকে আর একটুক্ষণখানি ঢাকিয়ে রেখে দেব, তো এটা যেন ভালোভাবে রোস্ট হয়ে যায়।
বন্ধুরা, এবারে ফাইনালি আমি কিন্তু ঢাকাটা খুলে দেখব। তো তো দেখো বন্ধুরা, তো দেখো আমার রোস্টেড মাশরুম কিন্তু হয়ে গেছে। তো দেখো এইভাবেই কিন্তু হবে। তো এরপরে এটাকে আমি কারিপাতা দিয়ে, যেহেতু কারিপাতা দিয়ে আমি ঢাকিয়েছিলাম, তো কারিপাতার একটা খুব সুন্দর গন্ধ আসছে। বন্ধুরা তোমরা যদি এটা না ট্রাই করো, তোমরা হয়তো বুঝতে পারবে না যে মাশরুম রোস্ট কত টেস্টি হয়। তো আমার কিন্তু রেসিপিটা কিন্তু হয়ে গেছে। এরপরে আমি এটাকে একটা পাত্রে ঢেলে নেব। তো আমি গ্যাস এবারে অফ করে দিচ্ছি। তো বন্ধুরা দেখো, আমি কিন্তু একটা পাত্রে ঢেলে নিয়েছি। কি দারুণ একটা লুক এসছে, সত্যি খুব সুন্দর হয়েছে কিন্তু। এরপরে আমি এর ওপর থেকে দুটো কারি পাতা আর পেঁয়াজ দিয়ে দিলাম। দারুণ একটা কালার এসছে। তো বন্ধুরা তোমরা অবশ্যই বলবে যে আমার রেসিপিটা কেমন হয়েছে। তো আজকের মতন আমি ভিডিওটা আমি শেষ করছি। আবার আসবো তোমাদের কাছে আরও একটা নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। বাই বাই।